হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আজকে কিন্তু দুপুরবেলা থেকে বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হয়েছে, কোথাও আবারও হালকা অথবা মাঝারি মানে বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড়ো হাওয়াও চলেছে বেশ কিছু অংশে, যার জন্য কিন্তু বিকেলের পর থেকে বিভিন্ন জায়গায় ঠান্ডা অনুভব হচ্ছে। কিন্তু সেই নিম্নচাপ এখন কী অবস্থায় আছে দেখতে পাচ্ছেন, যে নিম্নচাপের কিন্তু বেশ কিছু অংশ যা গতি বেড়েছে, অর্থাৎ সাগরের ওপরে কিন্তু এর আমরা যেটা গতি দেখতে পাচ্ছি সেটা কিন্তু 74 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ শক্তি এবং গতি কিন্তু ঝড়ের সেটা কিন্তু বেড়ে গেছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ এবার কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কোন কোন জেলাগুলিতে আর কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো এই নিম্নচাপের ফলে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন ঝড়ের গতি কতটা আরও বাড়লো, বঙ্গের ওপরে কত পরিমাণে কতটা বেগে চলবে ঝড় সেটা একবার আমরা দেখে নিই। তার আগে দেখতে পাচ্ছেন যে আজ রাত্রি 11টা নাগাদ কিন্তু এই ঘূর্ণাবর্তের যে মুখটা সেটা কিন্তু থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর এবং বালাসোরের এই দুটোর মধ্যখানের দিকে, এবং যার প্রভাবে কিন্তু দীঘা, কন্টাই এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি বিভিন্ন অংশে কিন্তু ঝড়ো হাওয়া চলবে, এবং বাংলাদেশেরও কলাপাড়া অংশে, পাথরঘাটা অংশে, হাতিয়া অংশে, লালমোহন অংশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশের প্রভাব থাকবে। এরপরে আমরা গেলে যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, কুতুবদিয়া অংশে, মহেশখালী অংশেও কিন্তু এর প্রভাব আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আজ রাত থেকেই কিন্তু বিভিন্ন অংশে ঝড়ো হওয়ার ইনিংস চালু হয়ে যাবে। সর্বপ্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, সবার প্রথম যেটা বলতে পারি, বাংলাদেশের ওপর এর প্রভাবটা থাকবে এবং এই প্রভাব আস্তে আস্তে করে বাড়বে, যত রাত গড়াবে অর্থাৎ ভোর হবে তত কিন্তু প্রভাব বাড়বে, এবং আগামীকাল 20 তারিখ মঙ্গলবার সকাল 9টা AM সেই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি একদম স্থলভাগে সেই ঝড়ো হাওয়া প্রবেশ করে যাবে। আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে এবং বজ্রবৃষ্টি মোড়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে একটুখানি বায়ুর ঝাপটা মুডটা দেখে নিন, কারণ বায়ুর ঝাপটার উপরে অনেকটাই কিন্তু ঠান্ডা ওয়েদার ঠান্ডাটা নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন যে খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, এছাড়া চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া চলবে। চলবে কোতুলপুর অংশে, পাণ্ডুয়া অংশে, চাকদা অংশে, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের দিকেও দেখতে পাচ্ছি, এদিকে শিউড়ি, চিত্তরঞ্জন, এদিকে বীরভূম সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, আজিমগঞ্জ অংশে, জঙ্গিপুর অংশে, আমরাপাড়া অংশে, আর আদার্স তার আশেপাশে যত অংশগুলি আছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের দাপট থাকতে পারে। এদিকে রাজশাহী, মেহেরপুর, লালপুর, বেড়ামারা, পাবনা, তারপর হচ্ছে বানগুড়া বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব থাকবে। এদিকে বেড়া অংশে, নাগারপুর অংশে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা শিবালয় অংশে, পাংশা অংশে, আরামডাঙ্গা অংশে, মেহেরপুর অংশে, ধামুদা অংশে, বালিকান্দি, ফরিদপুর, মাগুরা, এছাড়া আমরা এদিকে আমরা নারাইল অংশে, যশোর অংশে, এদিকে গোপীনাথপুর, অভয়নগর, এছাড়া খুলনা অংশে, তুঙ্গিপাড়া অংশে, বাগেরহাট অংশে, কাউখালী অংশে, জিয়ানগড় অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু শ্যামনগর, সাতক্ষীরা অংশ ঝড়ের যে দাপট সেটা কিন্তু দেখা যেতে পারে। এরপর এটাকে যখন আবারও আমরা প্লে করছি, তখন প্লে করে কিন্তু ঝড়ের দাপটা বেড়ে যাচ্ছে, দুপুর বাড়তে বাড়তে কিন্তু সেই ঝড়ের দাপটও বাড়বে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলির নাম আমরা এইমাত্র বললাম সেই সমস্ত জেলাগুলিতে এবং সেই সমস্ত জায়গাগুলিতে ঝড়ের দাপটা বাড়বে এবং বাংলাদেশেও কিন্তু হবে, কিন্তু ত্রিপুরার বেশ কিছু অংশ ঝড়ের দাপটা পড়তে পারে, ঝড়ের ঝাপটা যেটা কিন্তু আমরা আগরতলা অংশে দেখতে পাচ্ছি এবং তার আশেপাশের অংশগুলিতে, এদিকে আবার কুমিল্লা, বেড়ামারা, তারপর হচ্ছে এদিকে হোমনা, নরসিংদী বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, ঢাকা, ময়মনসিংহ, ধামরাই এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ের দাপটা থাকবে, কালাই অংশে, মালদা অংশ দেখতে পাচ্ছি। এরপর এটাকে যখন আবার আমরা প্লে করছি, দেখুন প্লে করলে 20 তারিখের পর আমরা যখন মঙ্গলবার 21 তারিখ যাচ্ছি সেই সময় কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি যে 21 তারিখে একটু প্রভাব কমবে রাত্রের দিকে, কিন্তু ভোর হতে হতে কিন্তু বেশ কিছু অংশে বাংলাদেশে আবারও ঝড়ো হওয়া চালু হয়ে যাবে বেশ কিছু অংশে, আর সেটা সেদিন হয়তো দক্ষিণবঙ্গে থাকবে না খুব একটা, তারপর কিন্তু আস্তে আস্তে করে এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে।
তো এটা আপনারা বুঝতে পারলেন যে কোথায় কোথায় কতটা ঝড় হাওয়া পড়তে চলেছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা একবার স্পিডে চলে যাবো, যে দেখবো দেখে নেবো যে এরপরে কোনো নিম্নচাপ আছে নাকি, এরপরে এরপরে কোনো বাইরে থেকে যদি কোনো গাড়ি রাখা যায় অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ জানেন আমি রাস্তার পাশে আমার একদম স্টুডিও, সেখান থেকে আমাকে ভিডিওটা রেকর্ডিং করতে হয়, তো গাড়ি ঘোড়া গেলে কিছু করারই নেই আমার, আপনারাও জানেন কি আর করবো আমি। তবে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার 27 তারিখ, 27 তারিখেও কিন্তু আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না, দ্বিতীয় এবং 28 তারিখ অর্থাৎ বুধবার, মানে এরপরে কিন্তু আর কোনো ঘূর্ণাবর্ত আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি না, এখন দেখা যাক। আর এদিকে কিন্তু আরও একটি ঘূর্ণিঝড় আসার কথা ছিল, যেটা 27 তারিখে অবধি আমরা দেখেছিলাম লাস্ট আপডেটে গতকালের যে ছিল, কিন্তু সেই ঘূর্ণিঝড় কিন্তু এখন আর নেই, কেটে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তীকালে যদি আবার ঘূর্ণিঝড়টি ওয়ে উঠে আসে, অর্থাৎ আমরা যদি দেখি ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণাবর্ত পরিবর্তন হচ্ছে, ঘূর্ণাবর্ত থেকে আবার ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেখানে কোনো পরিবর্তন হয়েছে সমুদ্রে, সেটা কিন্তু অবশ্যই আমরা আপনাদের কাছে দেখিয়ে দেবো। এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, যেটা মেন মোড়, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, তার আগেও একবার উপগ্রহ চিত্রটা দেখে নেব। উপগ্রহ চিত্রটা দেখলে কি দেখতে পাচ্ছি আমরা একবার দেখে নিই। উপগ্রহ চিত্রে গেলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখুন ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘলা হয়ে রয়েছে, এদিকে আবারও বিহার অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এদিকে আবারও উত্তরপ্রদেশের দিকটা এবং মধ্যপ্রদেশের দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে মেঘলা হয়ে রয়েছে। আর এদিকে যেহেতু নিম্নচাপের প্রভাবটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, তার জন্য কিন্তু বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার এটাকে প্লে করব, প্লে করলে একবার দেখে নিই যে কী প্রভাবটা রয়েছে কোন কোন অংশে, দেখে নিই একবার আমরা। দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এমনই পরিস্থিতি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সামনে থেকে একটা মেঘ ছটা নাগাদ উঠেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড় বিভিন্ন অংশে, গুয়াহাটি, গোয়ালপাড়া, অর্থাৎ সেই মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কেটে যাওয়ারও একটি সম্ভাবনা রয়েছে, এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলে যাই বজ্রবিদ্যুৎ, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে, সেটাকে আমরা এখন এই মুহূর্তে দেবো প্লে করে। দেখুন এই মুহূর্তে প্লে করলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণাবর্ত যেহেতু এই অংশের দিকে ঘুরছে সেই মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওড়িশার বিভিন্ন অংশে, কামাখ্যানগর, ভুবনেশ্বর এই মুহূর্তে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এরপর এটাকে আমরা প্লে করে দেবো, প্লে করলে আগামীকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের। দেখুন সেই মতন কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা বলে, এই যে নিম্নচাপ সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 20 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সব অংশে কিন্তু ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে। আর আগের নিম্নচাপটির মতন কিন্তু এই নিম্নচাপটিতে অতটা শক্তি নেই, হ্যাঁ গভীর আছে, শক্তিশালী আছে, তবে সব অংশে শক্তিশালী প্রভাব পড়বে না। যার মধ্যে বেলদা অংশে আমরা দেখতে পাচ্ছি, বেলডাঙ্গা অংশে দুপুর 3টে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবারও কিছু কিছু অংশে যেমন বাঁকুড়া এবং তার পাশে কাছের কিছু অংশ যেমন হুড়া অংশে, পুরুলিয়ার কিছু আশেপাশের অংশ যেমন বলরামপুর অংশে, এই সমস্ত অংশে একটু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এতে আবার বাংলাদেশের দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, এদিকে আবার ত্রিপুরাতেও একটু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী, এদিকে আবার বাংলাদেশের উপকূলে যে সমস্ত জায়গা আছে চিটাগং অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশের দিকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে ভালো পরিমাণে। এরপর 20 তারিখে এমনই বৃষ্টি চলবে, চলে কিন্তু যখন আমরা বুধবার 21 তারিখ যাচ্ছি, 21 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 21 তারিখে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম 21 তারিখে হ্যাঁ ভারী বৃষ্টি থাকছে, তবে দুপুর 2টোর পর থেকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে বৃহস্পতিবার 22 তারিখ যখন যাচ্ছি, 22 তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 22 তারিখেও দেখা যাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন এরপরে মঙ্গলবার 23, শুক্রবার 23 তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপকূলের অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে, কয়েক পশলা এবং ছিটে ফোটা, তারপরে আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে করে এরপরে কেটে যাবে। এরপরে আর কোনো প্রভাব থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো, তবে দক্ষিণ চীন সাগর থেকে নতুন নতুন প্রভাব আসছে, যেগুলো যদি কোনো এই প্রভাবগুলো যদি কোনো বঙ্গের ওপর প্রভাব ফেলে অথবা ঘূর্ণাবর্ত তো সৃষ্টি করে বঙ্গোপসাগরে নেমে, তাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলোতে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখনকার আপডেটের বন্ধুদের এতটাই রাখলাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই মনে রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল সবসময় সঠিক খবরের সাথে আপনাদের কাছে পৌঁছে দেয়, সেটা যে কোনোই যে কোনো প্রবলেম যে কোনো পরিস্থিতিতে। এখনকার জন্য বন্ধুরা এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।